আমি তো বলতাম শুধু মুখ বন্ধ রাখতে হয় শিল্পীকে, কথা বলতে হয় না। কথা যদি না বলেন, শুধু কাজ করে যান, তাহলেই কিন্তু একটা শিল্পীর কিচ্ছু নষ্ট হয় না। নোবেল কিন্তু ভয়াবহ রকম সম্ভাবনা নিয়ে এসেছিল। ও যেখানে চলে গিয়েছিল কল্পনাতীত, কল্পনাতীত, কল্পনা করা যায় না নোবেল কোথায় চলে গিয়েছিলেন। নোবেলের সেখান থেকে, আমি তো বলতাম শুধু মুখ বন্ধ রাখতে হয় শিল্পীকে, কথা বলতে হয় না। কথা যদি না বলেন, শুধু কাজ করে যান, তাহলেই কিন্তু একটা শিল্পীর কিচ্ছু নষ্ট হয় না। সংযত থাকতে হবে, সংযত থাকতে হবে, সংযত থাকতে হবে এবং সংযত থাকতে হবে। যা ইচ্ছা বলে দেওয়া যাবে না, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আর দুই নম্বর হচ্ছে কাজ করতে হবে, সুন্দর সুন্দর গান করতে হবে। নোবেল শুধু নয়, সবার জন্য আমার এই একই পরামর্শ যে মানুষ ধরেন ক্যামেরা দেখলেই যা ইচ্ছা তাই বলে দিব, বা আপনাকে তো আপনার সামনে তো সবাই আসবে, তাই না? মিডিয়াতে সবাই এসে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, উত্তর দেওয়ার সময় সবচেয়ে মানে উত্তর দেওয়ার সময় তো একটু সংযত থাকতে হবে, কথা বলতে হবে। আপনি যাই করেন, আপনি বাসার ভেতরে যেটা করবেন সেটা যেন বাইরে না আসে। যদি না পারেন অবশ্যই সংযত হয়ে চলবেন, যদি যা কিছু করে ফেলেন সেটা যদি বাইরে চলে আসে সেটা সবার জন্যে দুঃখজনক। তো নোবেল শুধু নয়, আমি সবাইকে বলবো যে সবাই যেন সংযত হন, আর ক্যামেরার সামনে আসলেই যা ইচ্ছা তাই বলে দেবেন, যে কোনো মানুষ সম্বন্ধে, সম্বন্ধে যে কোনো বড় মানুষ সম্বন্ধে যে কোনো কিছু বলে দেবেন। এটা এটা করবেন, এটা আমরা কখনো করিনি। বড়দেরকে সম্মান করতে হবে। আজকে 30 বছর ধরে অবস্থানটা ধরে রেখেছি শুধু এই কারণে, ওই ক্যামেরা দেখলেই কথা বলে দেয়া, ই দেয়া, এসব থেকে দূরে থাকতে হবে। কথা বলবেন, আপনি আপনার গানের কথা বলবেন, গানটা কীভাবে করলেন, গানটা কীভাবে তৈরি হলো, গানটা কীভাবে ভয়েস দিলেন, এসব ব্যাপারে কথা বলবেন, কিন্তু অন্য কোনো ব্যাপারে কিচ্ছু দরকার নাই। আর এই যে এখন যে মানুষ বলে যে নেগেটিভ প্রচারণা দিলে বেশি আলোচনা এসে যায়, এইভাবে নেগেটিভ প্রচারণা দিয়ে আলোচনায় এসে কোনো লাভ নেই। গানকে আপনি সামনে নিয়ে যেতে পারবেন না। আপনি কিছুদিন আলোচনায় থাকবেন, কিন্তু গানের জন্যে আপনি যদি সত্যিকারের গান তৈরি করতে পারেন, সেই গানের জন্য কোনো নেগেটিভ প্রচারণার কিচ্ছু দরকার নাই, কোনো স্ট্যান্ড নেওয়ারও দরকার নেই। আমি একটা গান তৈরি করবো, সেইটাই স্ট্যান্ড, আমাকে আলাদা স্ট্যান্ড বাজিয়ে করতে হবে না। বুঝেছেন কী বলেছি? তো ও আপনাকে আর একটা আছে যে কথা কেটে কেটে কিন্তু একটা কথার সাথে আর একটা কথা জোড়া লাগিয়ে কিন্তু উল্টাপাল্টা আমাকে নিয়ে করা যাবে না, সব ঠিক আছে? কাজে আমার কিন্তু কথার কন্টিনিউটি আছে। এই জন্যে সংযত থাকতে হবে, সংযত থাকতে হবে, সংযত থাকতে হবে এবং সংযত থাকতে হবে। যা ইচ্ছা বলে দেওয়া যাবে না, নত হতে হবে, চুপচাপ থাকতে হবে। হ্যাঁ, আর তোমার ভেতরে যদি তোমার কাজের স্পর্ধা থাকে, ওই স্পর্ধা থাকবে তোমার কাজের মধ্যে, ওটা কথাবার্তায় না নিয়ে।